আরে যারা ক্লাস টেনে উঠেছো মেয়েরা, তাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটাতে আমি নিচ্ছি ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রির প্ল্যাটের ক্লাসগুলো। তাই ফার্স্ট আমরা শুরু করছি পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টারটা থেকে, যেখানে কতগুলো উপচ্যাপ্টার আছে, পর্যায় সারণী, তারপরে আছে তোমার কী কী আরও যেন আছে, পর্যায় সারণী আছে, তারপরে তোমার আছে হচ্ছে যে আয়নীয় সমযোজী বন্ধন আছে, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া আছে, পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন আছে, ধাতুবিদ্যা আছে, জৈব রসায়ন আছে। ফার্স্ট আমরা পড়ব পর্যায় সারণী। পর্যায় সারণী পড়ার আগে আমরা কিছু জিনিসকে আরেকবার একটু রিমাইন্ড করে নিই। যেমন মনে করো, আমরা তো পরমাণু নিউক্লিয়াস ক্লাস 8 পড়েছি, 9 পড়েছি, তাই না? পরমাণু নিউক্লিয়াস মানে একটা পরমাণু কী কী দ্বারা গঠিত বলছে যে নিউক্লিয়াস আর হচ্ছে তোমার ইলেকট্রন অঞ্চল বা ইলেকট্রনের একটা অঞ্চল থাকছে। আচ্ছা, নিউক্লিয়াসটা কোথায় থাকছে? এই কোন পরমাণুর কেন্দ্রে, যেখানে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, আর তার বাইরে বিভিন্ন কক্ষগুলোতে কি ঘুরে বেড়ায়, ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। তাই ভাবুন প্রত্যেকটা কক্ষের যেন কি কি নাম ছিল, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, এরকম নাম ছিল। প্রথম কক্ষে সবসময় দুটো ইলেকট্রন থাকবে, তারপরের যে কক্ষগুলোতে কীরকম ইলেকট্রন থাকবে সেটা সবসময় 2×n² ফর্মুলা দিয়ে হয়েছিল, যেখানে n হচ্ছে কক্ষপথের নাম্বার ছিল, তাই না? যেমন k হলে 1, l হলে 2, m হলে 3, এইরকম। তো এই নাম্বারটা নিয়ে এখানে বসালে যা আসবে ততগুলো করে ইলেকট্রন সেই কক্ষে থাকবে। যেমন l মানে হচ্ছে কি, l মানে হচ্ছে n সমান সমান 2, তার মানে 2×2 এর হোল স্কোয়ার মানে 8টা, মানে এই কক্ষে 8টা ইলেকট্রন ধরবে। তবে এই সূত্র অনুযায়ী গেলেও সবসময় মনে রাখতে হবে কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ যেটা হবে তাতে সূত্র অনুযায়ী যদি 16টাও আসে কিন্তু সেখানে থাকবে 8টা ইলেকট্রন, ঠিক আছে? মানে 8টার বেশি ইলেকট্রন বাইরের কক্ষে কখনো থাকবে না, এরকম আমরা জেনেছি। আর প্রথম কক্ষে দুটোর বেশি ইলেকট্রন কখনো থাকবে না, এগুলো কিন্তু আমরা মোটামুটি জেনে এসেছি ক্লাস 8 থেকে 9 ক্লাসগুলোতে। এই জিনিসগুলোর ওপর বেস করে আমরা পর্যায় সারণীটা পড়ব। প্রথমে আগে জানতে হবে পর্যায় সারণী ব্যাপারটা কেন এলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কোনো আমরা যতগুলো পরমাণু পড়েছি, মৌল সম্পর্কে ধারণা নিয়েছি, প্রত্যেকটা মৌলের তো বিভিন্ন বিভিন্ন ধর্ম, যেমন সোডিয়ামের আলাদা ধর্ম, পটাশিয়ামের আলাদা ধর্ম, ক্লোরিনের আলাদা ধর্ম, অক্সিজেনের আলাদা ধর্ম। তো এরকম প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা যে ধর্ম, সেই ধর্মগুলোকে একটা মিল খুঁজে বার করে সেগুলোকে যদি একটা শ্রেণীবদ্ধ করা যেত তাহলে কী হতো, আমাদের পড়তে বুঝতে মনে রাখতে অ্যাকচুয়ালি খুব সুবিধা হতো। যেমন মনে করো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে যে মৌলগুলোর পরমাণু, তারা হচ্ছে তাদের ধর্মের মধ্যে একদম অনেকাংশ মিল আছে, ব্যতিক্রম তো আছেই। তো এইগুলোকে যদি আমরা একটা জায়গায় শ্রেণীবদ্ধ করে তাদের এই মিলিত ধর্মগুলোকে মনে রাখতে পারি তাহলে আলাদা করে ফ্লোরিনের ধর্ম, আলাদা করে ক্লোরিনের ধর্ম, আলাদা আলাদা করে পড়ার কোনো দরকার পড়ে না, মনে রাখার দরকার পড়ে না। এই সমস্ত চিন্তাভাবনা থেকেই একটা শ্রেণীবিন্যাস করার চেষ্টা চলে এসছে। প্রথম শুরু করেছিল ডোবে রাইনার, শুরু করেছিল 1829। তিনি বলেছে রাসায়নিক মিল দেখায় এমন 3টে মৌল, ঠিক আছে, যেমন মনে করো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এমন 3টে মৌলের ক্ষেত্রে প্রথম এবং শেষ মৌলের যে পারমাণবিক গুরুত্বর গড় হবে সেটাই মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব হবে। এইরকম যদি হয় তাহলে সেই 3টে মৌলই সবসময় একই শ্রেণীবিন্যাসে রাখতে পারি। তো এরকম করতে গিয়ে পুরোপুরি সাকসেস কিন্তু উনি পাননি, সমস্ত মৌলগুলোকে উনি সাজাতে পারেননি। তারপর দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু চলে পিটার্সগার্ড মেন্ডেলিফ রাসায়নিক একজন বিজ্ঞানী মেন্ডেলিফ তখন একটা সূত্র দেয়, বলছেন উনি অ্যাকচুয়ালি এই ধর্মগুলোর সঙ্গে মৌলগুলোর পারমাণবিক গুরুত্বের একটা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছে, একটা রিলেট করার চেষ্টা করেছে। উনি বলছেন মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম সবসময় তাদের দেখা যাচ্ছে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যার ব্যবধানে গিয়ে তাদের ধর্মের আবার মিল পাওয়া যাচ্ছে।
ঠিক আছে, যেমন ধরা যাক, যেমন ধরো এইখানে তোমাদের দেখাচ্ছি, এইভাবে করতে গিয়ে একটা শ্রেণী তৈরি হয়েছে, তাকে পর্যায় সারণী বলা হয়ে থাকে। এই হলো সেই মেন্ডেলিফের পর্যায় সারণী। ঠিক আছে, যেমন মনে করো এইটা হলো হাইড্রোজেন, হাইড্রোজেনের পর সাজাতে সাজাতে এখানে এসছে লিথিয়াম, আবার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইভাবে সাজাতে সাজাতে আবার এসছে সোডিয়াম। এই যে মৌলগুলো একই শ্রেণী, একই লম্বায় পরপর এক আছে, এদের ধর্মগুলো প্রায় একই রকম। আবার এই লিথিয়ামের সঙ্গে বেরিলিয়ামের ধর্মের কিন্তু অনেক পার্থক্য আছে, কিন্তু আবার বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এদের ধর্মের আবার মিল আছে, মানে এই রকম ধর্মগুলোর মিল আছে। এবং দেখো প্রত্যেকটা একটা নির্দিষ্ট সংখ্যার পরপর এই জায়গাটায় আসতে পেরেছে। ঠিক আছে, এইটাকেই বলে মেন্ডেলিপের পর্যায় সূত্র, পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটতে থাকে। ঠিক আছে, পরপর পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো, দেখো হাইড্রোজেনের 1.008, হিলিয়ামের হচ্ছে 4, তারপর হিলিয়ামের কথা ছাড়ো, তারপর লিথিয়াম আছে দেখো 6, বেরিলিয়াম 9, বোরন 10, এইভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, তো এইভাবে সাজাতে গিয়ে একই ধর্মের মৌলগুলো এরকম উলম্বভাবে পড়ে গেছে, এটাকে বলে শ্রেণী। আর বিভিন্ন ধর্মের মৌলগুলোই এইরকমভাবে অনুভূমিকভাবে পড়েছে, যাকে বলা হয়ে থাকে পর্যায়। এরকম পর্যায় আছে 7টা, আর শ্রেণী হচ্ছে আছে এখানে 8টা। এবং তারপর যখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হলো, যদিও মেন্ডেলিপের সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি, কিন্তু যেহেতু নিষ্ক্রিয় মৌলগুলো সেরকম রাসায়নিক ধর্ম তো দেখায় না, কারণ ওরা তো নিষ্ক্রিয় কোনো কাজকর্ম করে না, তাই না? মানে কি, ওরা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই এরা হলো নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলগুলোকে জিরো শ্রেণীতে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা শ্রেণী তখন উপশ্রেণীও ছিল। আচ্ছা, যেমন দেখো যে এইখানে তৃতীয় নম্বর পর্যায়ে আয়রন, কোবাল, নিকেল, এদের ধর্মের অনেকটা একই মিল থাকায় এদেরকে একই শ্রেণীতে পরপর পরপর রাখা হয়েছে। ঠিক আছে, একইভাবে রুথিনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়ামের হয়েছে, অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনামের হয়েছে, এরা এক মিল থাকায় এদেরকে মোটামুটি দেখো, এদের পারমাণবিক গুরুত্ব ভিন্ন হলেও এদের যেহেতু রাসায়নিক ধর্মে মিল আছে, তাই এদেরকে একই শ্রেণীতে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইরকমভাবে যে পর্যায় সারণীটা, যে শ্রেণীটা পাওয়া গেল, যে টেবিলটা পাওয়া গেল, তাকে বলা হয়ে থাকে পর্যায় সারণী। তাহলে শ্রেণী আছে 9টা, আর তোমার এই 0টাকে নিয়ে ধরে 9টা, আর পর্যায় আছে হচ্ছে 7টা। ঠিক আছে, এইবারে হচ্ছে যে এর মধ্যে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো রয়েছে, এই দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে বলে আদর্শ মৌল। ঠিক আছে, আর জিরো শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে এগুলোকে বলে তো নোবেল গ্যাসেস। আর এই যে এইটে যে মৌলগুলোকে একসঙ্গে তিনটে তিনটে করে রাখা হয়েছে, এগুলোকে বলে সন্ধিগত মৌল। আবার দেখো তোমার এইখানে সন্ধিগত মৌল ছাড়াও গ্রুপ 3A-তে তোমার এই জায়গাটাতে দেখো একটা ল্যান্থেনিয়াম আছে, এবং এখানে স্টারমার্ক দেওয়া আছে, মানে কি এখানে 14টা মৌলের রাসায়নিক ধর্ম একই ধরনের, তাই এদেরকে এ দিয়ে লিখে রাখা হয়, যে এল এর 14টা মৌল কী কী, এইগুলো সেরিয়াম, প্রোটিয়াম, এইগুলো সব হচ্ছে 14টা মৌল। এই মৌলগুলোকে বলে ল্যান্থেনাইট। একই রকমভাবে এসি অ্যাক্টিনাইট মৌল আছে, এই নিচেরগুলোকে অ্যাক্টিনাইট মৌল বলা হয়ে থাকে। ঠিক আছে, এই হলো আমাদেরকে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো, এইভাবে আমাদের মেন্ডেলিফ সাজিয়েছিল। এবার পরে এটা ত্রুটি, তারপর নতুন পর্যায় সূত্র, এগুলো আমরা পরের ক্লাসে পড়বো।